স্মরণকালের সবচেয়ে অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। এ সংকটে দেশটির 2 কোটির বেশি মানুষ এখন দিশেহারা। 1948 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর শ্রীলঙ্কাকে এতটা সংকটে পড়তে দেখা যায়নি। কাগজ সংকটের কারণে দেশটির অন্যতম 2টি দৈনিক পত্রিকার প্রিন্ট সংস্করণ বন্ধ হয়ে গেছে। প্রায় 4.5 লাখ শিক্ষার্থীর পরীক্ষাও বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ। গত কয়েক বছরে চীন, ভারত ও ইরান সহ অন্যান্য যেসব জায়গা থেকে ঋণ নিয়েছে তা পরিশোধে ব্যর্থতার মুখে পড়েছে দেশটির সরকার। জ্বালানি, খাদ্য, তারল্য সংকট এতটাই চরমে পৌঁছেছে যে নিরুপায় হয়ে সরকারের বিরুদ্ধে পথে নেমেছে সাধারণ জনগণ।